আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাগর, ফার্ম সাগর হোসেন। তো আজকের এই ভিডিওতে একজন ডুয়েটের লেকচারারকে নিয়ে এসেছি। তো গত পর্বে আমরা যেহেতু ডুয়েট সম্পর্কে আলোচনা করেছি, ডুয়েটের চান্স পেতে করণীয়, তো গত ভিডিওটা যদি আপনি মিস করে থাকেন, ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে ক্লিক করে দেখে নেবেন। এই ভিডিওতে আমরা আলোচনা করবো অ্যাজ এ ইঞ্জিনিয়ার হাউ টু ডেভেলপ অ্যান্ড বিল্ড এ সাস্টেনেবল ক্যারিয়ার। সাস্টেনেবল ক্যারিয়ার অ্যাজ এ ইঞ্জিনিয়ার কীভাবে আপনি বিল্ড করবেন সেটা নিয়ে ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করবেন তিনি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রবিউল ইসলাম, লেকচারার ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট, ডুয়েট, গাজীপুর। আজকে আপনাদের সামনে আমি সংক্ষেপে কিছু ক্যারিয়ার অবজেক্টিভস বা কিভাবে আমরা আমাদের ব্যালান্সড ওয়েতে আমরা প্রিপারেশন নিব, আসলে আমাদের ছাত্র জীবন থেকেই কিভাবে আমাদের কোয়ালিটি টাইম ইউজ করে আমরা অল্প সময়ের ভিতরে কিভাবে প্রিপারেশন নিব আমাদের ছাত্র জীবনটাকেও সুন্দর করার জন্য এবং পরবর্তীতে ডুয়েট অ্যাডমিশন বা জবের জন্য, আমি ওভারঅল একটা বিষয় আজকে আলোচনা করার জন্য একটু চেষ্টা করবো অল্প সময়ের ভিতরে। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকেন ইনশাল্লাহ। তো আমরা জাস্ট আজকে লেট গেট স্টার্টেড। আমরা যদি চাই যে আমাদের স্টুডেন্ট লাইফ অর্থাৎ ডিপ্লোমা থেকেই আমাদের প্রিপারেশন প্লাস আমাদের ছাত্র টোটাল জীবনটাই যেন অনেক সুন্দরভাবে সুগঠিত হয়, আপনারা জানেন একটা হচ্ছে প্রি প্ল্যান্ড, আর একটা হচ্ছে হঠাৎ, মানে আমি যেখানে ইচ্ছা সেখানে শুরু করতেছি টার্গেট ছাড়াই, তো অবশ্যই আমাদের প্রি প্ল্যান্ড যেটা সেটা অবশ্যই সুন্দর হবে। সেজন্য আমরা বলতেছি যে আসলে টোটাল ডিপ্লোমা জীবনটা আপনি কিভাবে কত সুন্দর করে আপনারা পাস করবেন, সেজন্য আমি ছোট্ট আমার একটু কিছু আলোচনার বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতেছি। তিনটা ভাগে আমরা ভাগ করছি যে আমাদের ডিপ্লোমা লাইফের টোটাল সময়টাকে, বা শুধু ডিপ্লোমা লাইফ বলাটা ঠিক হবে না, এটা টোটাল ছাত্রত্ব বা সবার জন্যই একই আসলে সাজেশন, যে তার সে ছাত্র জীবনটা সে কীভাবে তার মেজর পিরিয়ড যেটা সেটা সে ওখান থেকে পাস করবে। তো নাম্বার ওয়ান আমরা যদি দেখি যে আমরা তিনটা সেগমেন্টে ভাগ করব আমাদের লাইফের অংশটাকে। নাম্বার ওয়ান হচ্ছে কিছু অংশ থাকবে আমাদের একাডেমিক স্টাডি, দ্বিতীয় হচ্ছে নন একাডেমিক স্টাডি, আর থার্ড ওয়ান হলো আমাদের হেলথ রিলেটেড বা গুড হেলথ বা হেলথ স্টাডি বলতে পারি আমরা। তাহলে টোটাল টাইমটাকে আমরা তিন ভাগে ভাগ করছি, নাম্বার ওয়ান একাডেমিক স্টাডি, নাম্বার টু হচ্ছে নন একাডেমিক স্টাডি, আর নাম্বার থ্রি হচ্ছে ফিজিক্যাল এডুকেশন বা ফিজিক্যাল স্টাডি, বা যেটাই বলি এটার উদ্দেশ্য হচ্ছে থ্রি, যেটা নাম্বার থ্রি এটার উদ্দেশ্য আমি কিভাবে আমার লাইফটাকে আমি এনজয় করতে পারি আসলে ফ্রম ফিজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, আমি যেন ফিজিক্যালি ফিট থাকি এবং আমি টোটাল আমার ইন্টারনাল যে কোর্সটা এখানে লাইফটাকে যেন আমি সুন্দরভাবে ই করতে পারি, লিড দিতে পারি, আমার প্রত্যেকটা কাজেই প্রত্যেকটি স্টেপেই আমার লাইফের ফিটনেসটা লিড দিবে। সো আমি অনেক ভালো ছাত্র বাট আমি অলওয়েজ আই এম সিক, তাহলে কিন্তু আমি ওইভাবে লাইফটাকে গোছাইতে পারবো না বা আমার থেকে অনেকেই অনেক কিছু বঞ্চিত হয়ে যাবে। সো আমি তিনটা ভাগে ভাগ করছি, তো আমরা এই তিনটা নিয়ে জাস্ট আলোচনা করতেছি। তাহলে একাডেমিক স্টাডিটা আমি বলবো, এটা আপনারা কম বেশি সবাই জানেন। তো একাডেমিক স্টাডির আন্ডারে যদি আমরা আসি তাহলে আমরা বলবো রেগুলার স্টাডি। আসলে রেগুলার স্টাডি বলতে আমি সিম্পলি শুধু একাডেমিক পার্টটাকে মিন করতেছি, অর্থাৎ আমার এভরিডে আমার উইকলি ক্লাসগুলো হচ্ছে, তো ক্লাসের সাথে সাথেই টিচার যে অ্যাসাইনমেন্টগুলো দেন বা সাথে সাথে যে ল্যাব ওয়ার্কগুলো আমাদেরকে দেওয়া হয়, তো এগুলো আমরা উইথ টাইম প্রপার টাইমে বা বলবো কি মানে কোনো কোনো ধরনের টাইম ডিলে না করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা ওগুলো ডেলিভারি দিয়ে দেবো, এটাকে আমরা বলছি রেগুলার স্টাডি। আর রেগুলার স্টাডির সাথে সাথে আরও আছে রুটিন, আমরা আমাদের স্টাডিটাকে রুটিন ওয়াইজ করব। আমরা একটা জাস্ট রুটিন ওয়াইজ ভাগ করে নিয়ে কখন আমরা কোন কোর্সটাকে কখন পড়াশোনা করব, মর্নিং আওয়ারে কোনটা আমরা পড়াশোনা করব, তারপরে লাঞ্চের পরে বা যদি এরকম সুযোগ না হয় তাহলে আমরা রাত্রে কোনটা পড়াশোনা করব, এইভাবে আমরা সিম্পলি আমরা একটা রুটিন করব যেটা আপনারা সবাই করে থাকেন নর্মালি, আর যারা এখনও এভাবে করেন না তারা করে নেবেন। আরেকটা বলবো আমাদের বিশেষ করে ডিপ্লোমা লাইফের যারা স্টুডেন্ট আছেন তাদের প্রত্যেকটা কোর্সকে সমান গুরুত্ব দিতে হবে, দ্যাট মিন্স এটা বাংলা বা এটা আমার হিউম্যানিটিক্স রিলেটেড, এটা সোশ্যাল সায়েন্স, তারপর এটা আমার ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, তো কোনো সাবজেক্টকে আমাদের ওই মানে নেগলিজেন্সের সুযোগ নাই, অর্থাৎ প্রত্যেকটা আমরা বলবো ইকুয়াল ইম্পর্টেন্সি অফ ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট, এটাকে আমাদের অবশ্যই ই করতে হবে, আর প্রত্যেকটা সাবজেক্টকে আসলে ওন করতে হবে যে না আমি এখান থেকে আমি আসলে সিটিজেন হিসাবে বা আমি একজন স্টুডেন্ট হিসাবে আমি এখান থেকে কিছু এক্সপ্লোর করব,
এটা আমার টার্গেট। তো আমি ওইভাবে মানে আত্মস্থ করা বা ভিতরে নেওয়া যে এই সাবজেক্টটা অবশ্যই আমার জন্য ইম্পর্টেন্ট। নাম্বার থ্রি হচ্ছে আমার এক্সট্রা কেয়ার টু ডিপার্টমেন্টাল সাবজেক্ট, বা আমরা যেটা বলে থাকি ডিপার্টমেন্টাল বা আমাদের টেকনিক্যাল সাবজেক্ট যেগুলো আছে, যে যে ডিপার্টমেন্টে থাকেন না কেন, তো টেকনিক্যাল সাবজেক্টগুলোকে এক্সট্রা কেয়ার। প্রথম হচ্ছে ইকুয়াল ইম্পর্টেন্সি, সব সাবজেক্টেই আমরা সমান গুরুত্ব দিব, আর এক্সট্রা কেয়ার করব যেটা একটু বেশি টাইম দিব বা বেশি সেটা আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব বা তার ইনডেপথে আমরা বেশি ঢোকার চেষ্টা করব, সেটা আমার ডিপার্টমেন্টাল সাবজেক্টে। অর্থাৎ ডিপার্টমেন্টাল সাবজেক্টে আমার এতটুকু জানতে হবে যেন আমি প্রত্যেকটা কোর্সের বেসিক যে কনসেপ্টগুলো আছে, যে থিওরামগুলো আছে বা তার থিওরি টাইপ যেগুলো আছে, ওগুলো যেন আমি মানে আমার একটা কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে যে না আমি এটা বুঝি বা আমি বোঝাইতে পারি বা আমি এটা প্রেজেন্ট করতে পারবো, জাস্ট এতটুকু। তাহলে আমরা যদি ওভারঅলে বলতে চাই, একাডেমিক স্টাডির ভিতরে আমরা রেগুলার স্টাডি করব, রুটিন মাফিক আমরা কাজ করব, আর ইকুয়াল ইম্পর্টেন্স দিব ইচ অ্যান্ড এভরি সাবজেক্টে, স্পেশাল কেয়ার করব আমরা আমাদের ডিপার্টমেন্ট বা টেকনিক্যাল সাবজেক্টগুলোতে। দেন কারো যদি কোশ্চেন থাকে যে কোনো রিলেটেড, আপনারা কমেন্টস করবেন বা আপনারা জিজ্ঞাসা করবেন, অবশ্যই আমরা চেষ্টা করব যে প্রপার ওয়েতে আপনাদের ফিডব্যাকদের জন্য যেটা আপনাদের জন্য হেল্পফুল হবে, কাছাকাছি আসা হবে, সেটা আমরা চেষ্টা করবো অবশ্যই। নাম্বার টু হলো নন একাডেমিক স্টাডি। তো নন একাডেমিক স্টাডি বলতে আমরা মানে আমাদের কারিকুলাম বহির্ভূত টোটালি বলবো না, কারণ কারিকুলাম একটা ওয়াইড একটা রেঞ্জ, আমরা সিলেবাসের বাইরে বলতে পারি যে আমার কোর্স কন্টেন্টে নাই হয়তো বা লিটারেলি নাই, বাট ইট মাস্ট নিডেড, এটা আমাদের জন্য আমাদের ক্যারিয়ারের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। সামটাইমস ইট ইজ মোর ইম্পর্টেন্ট দেন একাডেমিক স্টাডি, ইট ডিপেন্ডস অন সিচুয়েশন, অবশ্যই এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে কখনো কখনো আমার একাডেমিক স্টাডির চেয়েও নন একাডেমিক স্টাডিটা আমার বেশি দরকার হতে পারে। এটা ডিপেন্ড করবে কি আসলে কোন ফিল্ডে বাস্তবে সে যে জব করতেছে এটার উপর ডিপেন্ড করবে। তো আমরা দেখি নন একাডেমিক স্টাডির ভিতরে আমরা কিছু বলার চেষ্টা করি। নন একাডেমিক বিষয়টাকে আমরা দুইটা পার্টে ভাগ করছি, একটা হচ্ছে প্রফেশনাল, যেটা আমরা আমাদের টোটালি জব রিলেটেড বলতে পারি, বা আমরা একজন পেশাদার ব্যক্তিত্ব হিসাবে আমাদেরকে যদি নিজেদের আত্মপ্রকাশ করতে চাই তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে। আর নাম্বার টু হচ্ছে রিলিজিয়াস বা রিলিজিয়ন রিলেটেড, অর্থাৎ ধর্ম ভিত্তিক, মানে যে যে ধর্মেরই আছে তার ওই ধর্মীয় ব্যাকগ্রাউন্ড থেকে কিছু স্টাডি, এবং তার প্রফেশনাল তার পেশা হিসাবে সে যে পেশাতে জব করবে সেই পেশার পক্ষ থেকে কিছু স্টাডি, এই দুইটাকে আমরা অ্যাড করে আমরা বলতেছি এটা হলো নন একাডেমিক স্টাডি আমাদের। তো নন একাডেমিক স্টাডির ভিতরে আমি একটু কিছু কিওয়ার্ড আছে এগুলো আমরা ডিসক্রাইব করবো। তো আমরা সিম্পলি বুঝতে পারলাম তাহলে নন একাডেমিকের ভিতরে জাস্ট দুইটা পার্ট, প্রফেশনাল এবং রিলিজিয়াস স্টাডি। তো প্রফেশনাল স্টাডির ভিতরে পেশাদার ব্যক্তিত্ব হিসাবে আমাদেরকে আত্মপ্রকাশ করার জন্য, পেশাদারের দায়িত্ব পালনের জন্য, তার নাম্বার ওয়ান হলো মডার্ন টুল ইউজ, অর্থাৎ ইমার্জিং যত টেকনোলজি এবং টুল আসতেছে টুল, তো সেগুলো আমরা ইউজ করছি। যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে যদি আমরা বলি আমাদের ওয়াটার এবং এনভায়রনমেন্ট রিলেটেড, তাহলে আমরা বলতে পারি যেগুলো মডার্ন টুলের ভিতরে যেগুলো মানে হিউজ ইউজ করা হচ্ছে, জিআইএস রিলেটেড কাজ তাকে অবশ্যই জানতে হবে, তার ক্লাইমেট চেঞ্জ রিলেটেড যে মডেলিংগুলো আসতেছে, তার রিয়েল টাইম মডেলিং আসতেছে, স্যাটেলাইট ইমেজ নিয়ে কাজ করার কোয়ালিটি তাকে অবশ্যই অর্জন করতে হবে। তো এই ধরনের অর্থাৎ অ্যাডভান্সড যে টেকনোলজি লঞ্চ করা হচ্ছে হিউম্যান বিংয়ের বেটারিমেন্টের জন্য বা হিউম্যান বিংকে আরও মানে ইজি লাইফ লিড করার জন্য, সেই টুলটাকে আমাকে অ্যাডপ্ট করতে হবে, এটা হলো মডার্ন টুল ইউজ। এভাবে মানে রেসপেক্টিভ ফিল্ডে এভাবে মডার্ন টুল আসবে, ডে বাই ডেগুলো আসতেই থাকবে, তো ওই টুলগুলো অ্যাডপ্ট করা, টু অ্যাডাপ্ট দ্য মডার্ন টুল, অর্থাৎ মডার্ন টুলকে আমার ইউজ করতে জানতে হবে। নাম্বার টু হলো কমিউনিকেশন স্কিলস, আমি টুল ইউজ করতে পারি বা টুল ইউজ করার পরে আমি যে কাজ করব বা আমি যে একটা কমিউনিটির সাথে কাজ করব, একটা গ্রুপে কাজ করব, সেখানে আমি টুলকে আমি ইউজ করতে পারি, বাট এটাকে আমি এক্সপ্লেইন করতে পারতেছি না, আমার এই মেসেজটাকে আমি যেটা এখান থেকে আউটপুট হিসেবে যেটাকে আমি দাঁড় করাচ্ছি সেই আউটপুটটাকে আমার অবশ্যই কনভে করতে হবে টু স্টেক হোল্ডার্স অর টু এমপ্লয়ার্স, আমার এখানে আমাকে যারা নিয়োগ দিছে তার সামনে এটাকে বোঝাইতে হবে, এবং আমার এই টুলের যে আউটপুট যারা স্টেক হোল্ডার আছে, যাদের একটু অংশীদার, যারা এগুলো কাজ করবে এবং যারা ডিরেক্টলি বেনিফিটেড হবে থ্রু দিস ইউজেস, তো তাদেরকে অবশ্যই এই কমিউনিকেশন স্কিলস যদি আমার না থাকে তো আমি কোনো দিকেই আমি না আপার লেভেলে এটাকে কনভে করতে পারবো নাকি লোয়ার লেভেলে আমি এটাকে তাদেরকে বোঝাইতে পারবো। সো কমিউনিকেশন স্কিলটা অবশ্যই আমাকে ডেভেলপ করতে হবে, এটা আইদার ইংলিশ ল্যাঙ্গুয়েজে হতে পারে, বাংলা ল্যাঙ্গুয়েজে হতে পারে বা অন্য কোনোভাবে হতে পারে, অর্থাৎ কমিউনিকেশন বিল্ড আপ করা। প্রেজেন্টেশন স্কিলস,
যেটা আমরা অনেকে বলি যে মার্কেটিং যারা জব করেন তাদের অনেক অনেক ভাবে দেখেন, বিশেষ করে ডেস্টিনির কথা আমরা অনেকে জানি বা অন্যান্য কমার্সিং গুলো আছে বা আদার্স এরকম অনেক মার্কেটিং সাই আছে। তো এটা কিন্তু তাদের একটা বিষয় কিন্তু আপনাকে অবশ্যই স্যালুট দিতে হবে যে তাদের প্রেজেন্টেশনটা ভেরি নাইস, যার কারণে তারা যে কোনো ভাবে যে কোনো মানুষকে তার ব্রেইনটাকে তাদের দিকে ডাইভার্ট করতে পারে। সো এই যে প্রেজেন্টেশন স্কিলস, তো এটা আমাদেরকেও অবশ্যই অর্জন করতে হবে। ছোট ছোট ডেমো প্রেজেন্ট করে হোক বা যে কোনো আমি যেটা নিয়ে চিন্তা করতেছি কয়েকদিন যাবত, সেটা আমি আমার ফ্রেন্ডদের সামনে একটা পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করে তাদের বলে যে দোস্ত যে আমি এটা প্রেজেন্ট করতেছি, দেখো আমার প্রেজেন্টেশন স্কিলটা কেমন ডেভেলপ করতেছে। অ্যাট্রাকশনটা আমার দিকে ড্র করার জন্য অবশ্যই আমার প্রেজেন্টেশন স্কিলটাকে আমাকে ডেভেলপ এনিহাউ করতেই হবে। নাম্বার ফোর হলো টিম ওয়ার্ক, যেটা আমরা আগেই বলছি যে আমার টিম ওয়ার্কে যেন আমি গ্রুপ একটা গ্রুপে কাজ করার জন্য আমার একটা অ্যাবিলিটি থাকে। অনেকে আছে আমরা মানে সিঙ্গেল এন্টিটি হিসাবে একাকি অনেক ভালো কাজ করতে পারি, রিসার্চ করতে পারি, বাট যখন একটা টিম ওয়ার্ক আপনারা জানেন একাকি কাজ করে আজকে কোনো কিছুই ফাইনাল বা আলটিমেট সাকসেস আনা বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আমরা যেটা বলতেছি বারবার বাংলাদেশ সরকারের একটা মোটো হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন ইচ অ্যান্ড এভরি সেক্টরস। আর টিম ওয়ার্কে যদি আমরা ফেল করি, যে আমরা ইন্টারনালি কমিউনিকেট করে টিমটাকে যদি আমরা সচল রাখতে না পারি, তাহলেও কিন্তু আমি আমার পার্সোনাল স্কিলস দিয়ে অনেক দূর আগাইতে পারবো না। এটা নাও ডেজ এটা ইম্পসিবল হয়ে যাবে, কারণ সব কিছুতেই ইন্টিগ্রিটি ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সব কিছুতে, এনভায়রনমেন্ট বলেন, সোশ্যাল বলেন, আর ইকোনমিক্যাল বলেন বা ইকোনমি বা ফিনান্সিয়াল বলেন, সব জায়গাতে এটা আছে। সো এই গ্রুপ ওয়ার্ক করার আমাদের স্কিলটাকে অবশ্যই ডেভেলপ করতে হবে। ফাইভ হচ্ছে লিডারশিপ। ওকে, আমি গ্রুপে কাজ করতেছি বাট টুডে আর টুমোরো আই হ্যাভ টু ওন দ্য পজিশন অফ লিডার। লিডারশিপ যে পজিশন এটাকে আমাকে টুডে টুমোরো ওন করতেই হবে, অর্থাৎ আমি সার্টেন লেভেল পর্যন্ত, ফর এক্সাম্পল আমি ফ্রেশার হিসেবে একটা কোম্পানিতে জয়েন করছি, তো আমি ফাইভ ইয়ার্স পর্যন্ত আমি তাদের কমিউনিটি হিসাবে তার টিম মেম্বার হিসেবে কাজ করতেছি, বাট আফটার ফাইভ ইয়ার্স আই হ্যাভ টু প্রেজেন্ট দ্যাট আই হ্যাভ ওন দ্য পজিশন অফ লিডিং সামথিং ইন সার্টেন সর্ট অফ সেক্টরস। একটা সার্টেন সেক্টরে আমি এখন লিডারশিপ বা আমি এখন লিড দিতে পারবো, কাজটাকে আমি এক্সিকিউট করতে পারবো, এই ক্যাপাবিলিটি কিন্তু আমার টিম ওয়ার্ক করতে করতেই এটাকে আমাকে গ্যাদার করতে হবে। এখানে কোনো একাডেমিক বা ফর্মাল কোনো এডুকেশন আমাকে কেউ আমাকে টিচ করবে না, বাট ইনহেরেন্টলি বা স্পন্টেনিয়াসলি বা সেলফ মোটিভেটেড হয়েই একজন টিম লিডার হিসেবে কাজ করতে গেলে যে কোয়ালিটি এবং যে স্কিল দরকার হয় সেটা আমাকে ডে বাই ডে ডেভেলপ করতে হবে। ওকে, তাহলে লিডারশিপ। ফাইনাল ওয়ান হলো ক্রিয়েটিভিটি। তো লিডার আমি সিম্পলি হতেই পারবো না, ফর এক্সাম্পল আনএক্সপেক্টেড কোনো প্রবলেম বা কোনো ট্রাবল আমার ইন্ডাস্ট্রিতে বা আমার ফিল্ডে বা আমার এসেই গেল, তো এই সময় আমি ওই সিচুয়েশনটাকে আসলে কীভাবে ম্যানেজ করবো সেটা, যেমন আমার কিছুদিন আগের কথা বলতে পারে যে হঠাৎ কোভিড একটা ক্রাইসিস এসে গেল আমাদের দেশে, বা এই সময় তো অনেক কিছুকে ম্যানেজ করতে হয়েছে, তো এই আনএক্সপেক্টেড সিচুয়েশনগুলো আসলে আমি কীভাবে ম্যানেজ করবো, তো এই ক্যাপাবিলিটি কিন্তু ক্রিয়েটিভিটি থেকেই আসবে। আমরা ক্রিয়েটিভ মানেই শুধু কোনো কিছু ইনভেনশন করা, সায়েন্সের কোনো থিওরাম ডেভেলপ করা, কোনো কী বলবো পার্টিকুলার কোনো প্রিন্সিপাল ডেভেলপ করা, নট লাইক দ্যাট। এভরি ডেজ আমরা যে প্রবলেমগুলো আসতেছে এগুলোকে ওভারকাম করার যে যোগ্যতা এগুলো হচ্ছে ক্রিয়েটিভিটি। তো এই ক্রিয়েটিভিটির লেভেলটাকেও আমাকে অবশ্যই ডে বাই ডে আমাকে বিভিন্ন সিচুয়েশন থেকে, অবস্থা থেকে, সোশ্যাল বিভিন্ন ইম্প্যাক্ট থেকে, আনএক্সপেক্টেড থিং থেকে এগুলো ডিল করতে করতেই কিন্তু আমার ক্রিয়েটিভিটি লেভেলটাকে আমার একটা সার্টেন লেভেলে আনতে হবে। তো এই সবগুলো ছিল আমার প্রফেশনাল ওয়ার্কের ভিতরে। তাহলে প্রফেশনাল ওয়ার্কগুলোকে আমাকে অবশ্যই ডেভেলপ করতে হবে একজন পেশাদার ব্যক্তিত্ব হিসাবে আমার নিজেকে আত্মপ্রকাশ করার জন্য। আমরা বলতেছিলাম নন একাডেমিক যে স্টাডি ছিল তার একটা অংশ ছিল যে আমার হচ্ছে প্রফেশনাল ওয়ার্ক বা প্রফেশনাল স্টাডি। আমার এবার একটু যায় যে রিলিজিয়াস, যেটা ধর্মীয় পয়েন্ট অফ ভিউ থেকে, আমি যেহেতু অ্যাজ এ মুসলিম আমি মুসলমানদের ক্রিস্ট কালচার বা তাদের রীতিনীতি থেকেই আমি এটা জাস্ট আমি একটা সার্টেন স্কোপ কাভার করব, বাট এটা এই সিমিলার ফ্যাশনে অ্যাপ্লিকেবল টু আদার রিলিজন আর অন্য রিলিজিয়ান যারা প্র্যাকটিস করেন বা অন্য যারা ধর্মাবলম্বী তাদের জন্য ঠিক সেম জিনিসই তারাও প্র্যাকটিস করতে পারবে। জাস্ট আমি ডেমো হিসাবে এখানে কিছু বলতেছি। তো মুসলিম হিসাবে আমাদের একটা রুটিন আছে, এভরিডে ফাইভ টাইমস সলাত, যেটা আমরা বললি পাঁচ ওয়াক্ত নামাজ। তো রিলিজিয়ান ভিউ থেকে আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ, এটা শুধু নামাজেই সীমাবদ্ধ এটা না,
মানে ইন দিস ওয়ার্ল্ড এর একটা অবশ্যই ইম্পর্টেন্স আছে টাইম ম্যানেজমেন্টের বিষয়টা বিশেষ করে, আর হেয়ার আফটার তো এটার কনসিকোয়েন্স আমরা সবাই জানি, এটার রেজাল্ট কী হবে, এটার রেওয়ার্ড কী হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী দিবেন এটা আমরা সবাই জানি। তো এটা হচ্ছে মিনিমাম একটা লেভেল যে এভরি ডে ফাইভ টাইম সালাত, এটা আমরা উইথ টাইম অর্থাৎ মানে ইন টাইম টাইমলি এটা আমরা এই করবো, আদায় করার চেষ্টা করবো। নাম্বার টু হচ্ছে রিলিজিয়াস টক, আমরা বিভিন্ন রিলিজিয়াস টকে অংশগ্রহণ করবো, বিভিন্ন জায়গায় বাহিরে বিশেষ করে এগুলো আছে। আর নাম্বার ফোর হলো টেক পজিটিভ, আমরা যে সিচুয়েশনগুলো এভরিডে আসতেছে মানে আমরা আনএক্সপেক্টেড অনেক কিছু পাচ্ছি রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে, সেগুলোকে আমাদের সব সময় পজিটিভ সলিউশন এবং পজিটিভ যে মোটো সেটা আমাদের ভিতরে আমরা আসলে মানে রিসিভ করা। নাম্বার থ্রি গুড হেলথ, আমাদের ছাত্র জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশ হল শারীরিক সুস্থতা। শারীরিক সুস্থতা যদি আমি অর্জন না করতে পারি তাহলে সমস্ত কিছুই আমার বেকার সাব্যস্ত হবে বা ফলসিফাই হবে। টু মেক শিওর দ্যাট ইওর হেলথ ইজ ইন গুড ফিট আর ফিট এনাফ ফর ডেলিভারিং আদার লেবার্স আর স্টাডিজ। সো আমরা বলতে পারি তাহলে গুড হেলথের জন্য আমাদের যে প্র্যাকটিসটা থাকতে হবে সেটা ছাত্র জীবন থেকেই আমার রেগুলার এক্সারসাইজ। এই এক্সারসাইজ বলতে আমি জিম করতে বলতেছি না বা অন্য কিছু না, জাস্ট এতটুকু আমাকে ইনশিওর করতে হবে যে আমি এভরিডে এমন কিছু অ্যাক্টিভিটিস করতেছি যেটা ফিজিক্যাল লেবারের সাথে সম্পৃক্ত, আমি ঘামতেছি, এই ধরনের কিছু ফিজিক্যাল লেবার আমার ইনশিওর করতে হবে। আমি হয়তো কিছু সময় দৌড়াচ্ছি বা পাঁচ দশ মিনিট আমি রুমের ভিতরে হাঁটাহাঁটি করতেছি এমন একটা মোশনে যেন আমি ঘামতেছি, এই ধরনের একটা হ্যাবিট আমার ইনশিওর করতে হবে এভরিডে ফর ওকে। দেন হলো আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস, মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা ম্যাক্সিমাম বারোটা রাত, এটা ডিপেন্ড করবে সিজনাল ভেরিয়েশনের উপরে। তো এগারোটা বারোটার ভিতরেই আমি ঘুমায় যাব, আবার সকালে ছয়টা পাঁচটা ছয়টা যারা ফজর নামাজ পড়েন তারা তো নামাজের আগে আগে ঘুম থেকে জেগে গেলেই হবে, অর্থাৎ উইদিন দিস টাইম অর্থাৎ ঘুমানো থেকে ঘুম থেকে ওঠা এই সময়ের গ্যাপটা কমপক্ষে আমার ছয় থেকে সাত ঘন্টা এটা এনশিওর করতে হবে। গুড হেলথের জন্য এটা অবশ্যই জরুরি, যেহেতু ছাত্র জীবন থেকেই ফিজিক্যাল ফিটনেস না হলে কিন্তু আমি কোনো কিছুই করতে পারবো না। আমি নেক্সটে যেটা চাচ্ছি বা আমার যেটা স্বপ্ন কোনো কিছুই আমি পিকে পৌঁছাইতে পারবো না। তো এই সমস্ত আমি বলতে পারি যে তিনটা আমি জাস্ট এখানে আমি আমার আইডিয়া থেকে তিনটা আমি ভাগ করছি, একাডেমিক নন একাডেমিক এবং হেলথ টিপস, এখান থেকে এই সবগুলোই আমি ম্যানেজ করতে পারবো যদি আমি টাইমটাকে ম্যানেজ করতে পারি। এই টাইম ম্যানেজমেন্টের জন্য ছোট্ট সমীকরণ হচ্ছে আমি প্রত্যেক দিনটাকে আমি আমার লাইফের জন্য অ্যাড করব, অর্থাৎ আপনি যারা যারা ইন্টিগ্রেশন ম্যাথ করছেন দেখবেন ছোট ছোট জিনিসগুলোকে সাম করলে হিউজ বড় একটা জিনিসের রূপ নেয়। সো আমরা প্রত্যেকটা দিনকে আমরা পারফেক্টলি ইউজ করব, এটার জন্য টু ডু লিস্ট বলে আমরা, অর্থাৎ আমি কি করব আজকে এই সারা দিনের একটা ছোট্ট লিস্ট করে ফেলা সকালে অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ এ ডে, একটা দিনের শুরুতেই আমি উঠেই ঘুম থেকে উঠেই জাস্ট একটা লিস্ট করবো আজকে আমি এই কাজগুলো করব, এই টু ডু লিস্ট যেটা বলে, তো এই টু ডু লিস্ট করব এবং ওই লিস্ট অনুযায়ী রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে দেখবো টু ডু লিস্টটাকে আমি পারফেক্টলি করতে পারছি উইথ টাইম। আমি বারোটার সময় এটা করব, আমি একটার ভিতরে লাঞ্চ করব, আমি আসরে নামাজ পড়বো এই কয়টার সময়, আমি মাগরিবে নামাজ পড়বো এই সময়, আমি এই সময় ঘুরবো এই সময় খেলবো এই সময় বন্ধুর সাথে দেখা করব, এই সব কিছুই আমার টু ডু লিস্টে থাকবে। অর্থাৎ প্রত্যেকটা দিনকে এইভাবে আলাদা আলাদাভাবে সেগমেন্ট করব, এভরি ডে আমরা কাউন্ট করব, এভরি আওয়ার কাউন্ট করব, এই আওয়ার আর ডেগুলোকে যদি আমরা কাউন্ট করতে পারি তাহলে আমরা বলতে পারবো টাইমটাকে ম্যানেজ করতে পারবো, আর যে টাইম ম্যানেজ করছে তারা সমস্ত জায়গাতেই তারা সাকসেসফুল। আমরা জানি আমাদের প্রভাব আছে, সময়ের মূল্য বুঝে করে যারা কাজ তারা স্মরণীয় জগতের মাঝ, যেটাই বলি না কেন আমরা এইভাবে আরও আছে। সো আমরা মেক শিওর দ্যাট উই আর ইউজিং আওয়ার টাইম পারফেক্টলি ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।